আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি সেনিট ম্যাথি স্টাডিয়ার পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী আজ আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় সূচকলাগারি দম নিয়ে সূচকো লাগারি দমের অনুশীলনী চার দশমিক দুই শুধু লাগারি দম নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চার দশমিক দুইয়ের এক নম্বর প্রশ্ন মান নির্ণয় করো এখানে মোট প্রশ্ন আছে হচ্ছে পাঁচটি এই পাঁচটি প্রশ্ন নিয়ে মূলত আজকে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থী চলো আমরা আমাদের মূল আলোচনাতে চলে যাই এক নম্বরের ক মান নির্ণয়ের একটি অঙ্ক এটি হচ্ছে থ্রি ভিত্তিক লগ ইকাশি এর মান নির্ণয় করতে হবে ক নম্বর অঙ্কটা আমরা প্রথমে তুলে নেই থ্রি ভিত্তিক লগ ইকাশি এটিকে আমাদের মান নির্ণয় করতে হবে আচ্ছা এটিকে মান নির্ণয় করতে গিয়ে আমরা প্রথমে করতে পারি হচ্ছে লগ থ্রিভিত্তিক লগ এই ইকাশিকে যদি আমরা ভাঙি তাহলে এটা কী হয় আমরা সাইডে ছোটো কীভাবে ভাঙা যায় সেটা আমরা আগে একটু খেয়াল করি আচ্ছা একে যদি ভাগ করা যায় দুই দ্বারা ভাগ যায় না তিন দ্বারা যদি ভাগ করি তাহলে তিন সাতাশ একাশি আবার একে যদি ভাগ করা যায় তাহলে একে তিন দ্বারা ভাগ করলে হয় তিন নাম সাতাইশ আবার একে যদি আমরা ভাগ করি তিন ত্রিকে নয় তাহলে আমাদের মোট তিন হলো এখানে হচ্ছে এক দুই তিন চার মোট চারটি তাহলে আমরা এখানে কী লিখতে পারি থ্রির পাওয়ার ফোর কেননা থ্রির পাওয়ার ফোর দিলে একাশি হয় এই থ্রিকে যদি তিনবার গুণ করা হয় মানে এর ঠিক এরকম থ্রির পাওয়ার ফোর এর অর্থটা হচ্ছে থ্রি গুন থ্রি গুন থ্রি গুন থ্রি ঠিক আছে এখন এটা গুণ করলে হবে হচ্ছে ইকাশি ওকে এটা হচ্ছে এই ইকাশির ভাঙাটা কীভাবে হলো সেটা দেখানো হলো এখন আমরা এই রকম থাকলে এর সূত্র আমরা জানি লগ এ ভিত্তিক লগ এম তার পাওয়ার হচ্ছে আর যদি এরকম থাকে তাহলে এই সূত্রটি আমরা জানি এই আরটা হচ্ছে সাইডে চলে আসে তাহলে আর লগ এ ভিত্তি এম এরকম থাকলে সূত্র হবে এরকম তাহলে এই জায়গাটায় সূত্রটা আমরা কী করতে পারি এই ফোরটা হচ্ছে আর আরের জায়গায় তাহলে এটি চলে আসবে হচ্ছে সাইডে তাহলে ফোর লগ থ্রি ভিত্তিক থ্রি সমান ল ফোর লগ ওয়ান আমরা জানি ভিত্তি এবং সংখ্যা যদি একই রকম হয় তাহলে সেটার সূত্র হচ্ছে ওয়ান হয় আমরা ঠিক এরকম জানি লগ এ এ যদি হয় তাহলে এর সূত্র হচ্ছে ওয়ান তাহলে এটা এটা হয়ে যাবে হচ্ছে ওয়ান তাহলে এখন এই ফোর এবং ওয়ান গুণ করলে হয় ফোর প্রিয় শিক্ষার্থী এটি হচ্ছে আমাদের ক নম্বরের অ্যান্সার প্রিয় শিক্ষার্থী এখন আমরা খ নম্বর অঙ্কটা করবো খনম্বর অঙ্কটা ঠিক এরকম লগ ভিত্তি ফাইভ ফাইভের ঘনমূল ঠিক আছে আচ্ছা এই অঙ্কটা এখন আমরা করার চেষ্টা করবো আচ্ছা আগের অঙ্কর মতোই ফাইভ ভিত্তিক লগটা লিখে নিলাম এখন ফাইভের ঘনমূল আছে এটা আমরা জানি ঘনমূল যদি হয় তবে সেটা পাওয়ার ওয়ান ভাগ থ্রি হয়ে যায় আচ্ছা এইরকম যদি থাকে এখন লক ফাইভ এবং ফাইভ হয়ে গেল আর এই পাওয়ারটা একটু আগে আমরা যে সূত্রটা লিখলাম এই পাওয়ারটা সাইডে চলে আসবে তাহলে কী হবে ওয়ান ভাগ থ্রি লগ ফাইভ ফাইভ ঠিক আছে আচ্ছা তাহলে এখন এই ওয়ান ভাগ থ্রি এটা ঠিক এরকমই থেকে যাবে আর লক ফাইভ এবং ফাইভ এটা ওয়ান হয়ে যাবে কেননা আমরা সূত্র জানি লগ এ সমান ওয়ান ঠিক আছে আচ্ছা তাহলে কী হলো এর উত্তর হবে হচ্ছে এর উত্তরটা হবে হচ্ছে ওয়ান ভাগ থ্রি ওকে প্রিয় শিক্ষার্থী খ নম্বরের অঙ্কের উত্তর এটি ছিল আচ্ছা এখন যদি আমরা গণম্বর অঙ্কটা ঠিক করার চেষ্টা করি তাহলে এটা কী হবে লগ ভিফটি ফোর টু ওকে আচ্ছা এ অঙ্কটা এখন আমরা করার চেষ্টা করব মান নির্ণয় করবো প্রিয় শিক্ষার্থী এটা আমরা জানি যে ভিত্তি চেঞ্জ করা যাবে না তাহলে ভিত্তি চেঞ্জ না করলে আমাদের সূত্র বানাতে হলে ভিত্তির মতোই বানাতে হবে তাহলে কী করতে হবে আমাকে এই ভিত্তি এবং সংখ্যা একই রকম বানাতে হবে তাহলে কি যদি আমরা ফোরের রুট নেই তাহলে আমরা জানি যে ফোরের রুট অর্থ হচ্ছে এটা ঠিক এরকম হবে টু গুণ টু তাহলে কী হয়ে যাবে একটা টু হয়ে যাবে তাহলে এখানে আমাদের এখানে ছিল টু সেটি হচ্ছে ফোরের রুট ওভার করলাম অর্থাৎ টুই থেকে গেল এখন আমরা জানি যে এই জাতীয় অঙ্ক যদি থাকে তাহলে এই ফোরকে আমরা কি আমরা জানি যে রুট ওভার মানেই তার মানে কি হয়ে যাবে রুট ওভার মানে পাওয়ার হাফ তাহলে এটা কি হয়ে যাবে ফোরের পাওয়ার হাফ হয়ে যাবে এখন এখানে যদি আমরা সূত্র প্রয়োগ করি তাহলে কী হয় এই হাফটা চলে আসবে সাইডে এবং থাকবে কি লগ ফোর ফোর অর্থাৎ এর পরের লাইনটা হয়ে যাবে এরকম ওয়ান ভাগ টু ইন্টু ওয়ান সমান শুধু ওয়ান ভাগ টু এটি হচ্ছে আমাদের উত্তর ওকে প্রিয় শিক্ষার্থী এখন ঘ নম্বর অঙ্কটা যদি আমরা ঠিক করার চেষ্টা করি তাহলে এটা এরকম হয় লগ টু রুট ওভার ফাইভ এর চারশো ওকে প্রিয় শিক্ষার্থী ভিত্তি আমরা চেঞ্জ করবো না তাহলে কী হবে টু রোট ওভার ফাইভ এটা হচ্ছে লগের ভিত্তি তাহলে এই ভিত্তিটা আমরা চেঞ্জ করবো না আমরা কি করব এই সংখ্যাটাকে আমরা ভিত্তি বানানোর ভিত্তির মতো বানানোর চেষ্টা এটা কি যদি আমরা ফোর বার গুণ করা হয় তাহলে ঠিক চারশো হবে প্রশিক্ষার্থী আমরা একটু সাইডে দেখার চেষ্টা করি টু রোট ওভার ফাইভ কে আমরা গুণ করব কতবার চারবার তাহলে টু রোট ওভার ফাইভ গুণ টু রুট ফাইভ আচ্ছা দুইবার গুণ করে আমরা দেখি কী হয় আগে দুইবার গুণ করলে হয় কি দুই আর দুই চার এবং পা রুট পাঁচ এবং রোটোবার পাঁচ যদি গুণ করা যায় তাহলে এটা শুধু ফাইভ হয়ে যায় এখন চার পাশা কুড়ি প্রে এখানে আছে মোট ফোর তাহলে এখানে হলো কটা বিশ এবং সাইডে যদি আরও দুইবার গুণ করা যায় টু টু রুট ফাইভ গুন টু রুট ফাইভ তাহলে এটাও হবে কি একই রকম হবে ফোর ইন্টু ফাইভ এবং এইটা হয়ে যাবে কি বিশ অর্থাৎ বিশ আর বিশ গুণ করলে হবে কত চারশো আমাদের এখানে ছিল হচ্ছে চারশো এই চারশোটা কীভাবে হলো সেটা দেখানো হলো এখন সূত্র অনুযায়ী এই ফোরটা হচ্ছে সাইডে চলে আসবে এবং অঙ্ক যেটা থাকবে লাস্টে সেটা হচ্ছে টু রোট ওভার ফাইভ এবং টু রোট ওভার ফাইভ অর্থাৎ এখন এটা যদি একই রকম হয়ে যায় তাহলে কি হয়ে যায় ফোর ইন্টু ওয়ান সমান শুধু ফোর এটা হচ্ছে হ্যাঁ ঘ নম্বর অঙ্কের উত্তর প্রিয় শিক্ষার্থী এখন আমরা অঙ্ক করব হচ্ছে ই নম্বর এই অঙ্কটি ঠিক এরকম ফাইভ ভিত্তিক লগ ফাইভের ঘনমূল ইন্টু ওভার ফাইভ ঠিক আছে আচ্ছা এই অঙ্কটা এখন আমরা করার চেষ্টা করব আমরা আগে অঙ্কটা তুলে নেই লগ ফিত্তি ফাইভ এখন এটাকে আমরা ক্যালকুলেশন করব আমরা জানি যে ফাইভের ঘনমূলের অর্থ হচ্ছে পাওয়ার ওয়ান ভাগ থ্রি এবং রুট ওভার ফাইভের অর্থ হচ্ছে পাওয়ার ওয়ান ভাগ টু ঠিক আছে আচ্ছা তাহলে এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে কি হয় ভিত্তির লগ ফাইভ ভিত্তিক লকটা লিখে নিলাম তারপরে উপরে এটা কী থাকে ফাইভ যেহেতু এটা ফাইভ এবং এটাও ফাইভ দুইটা ফাইভ একই রকম হলে আমরা কী করতে পারি পাওয়ারগুলো যোগ করতে পারি তাহলে এটা লিখবে হচ্ছে থ্রি প্লাস ওয়ান বাই টু ঠিক আছে আচ্ছা এখন আমরা এটা করবো হচ্ছে লগ ফাইভ ফাইভ এটা হচ্ছে ক্যালকুলেশন করবো তাহলে এর ক্যালকুলেশন করলে কী হয় তিন এবং এর লসেক হয় হচ্ছে ছয় এখন তিন দ্বারা ছয়কে ভাগ করলে হয় দুই তাহলে এটাকে লিখলাম আমরা দুই প্লাস তিন দ্বারা দুই দ্বারা তিনকে ভাগ করলে হয় তিন তাহলে এটা হবে হচ্ছে তিন এখন এটা পরের লাইন যদি আমরা ক্যালকুলেশন করি কী হবে প্রিয় শিক্ষার্থী আমরা একটা পরের লাইন এখানে চলে গেলাম পরের লাইনটা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে কি হবে সমান লগ ফাইভ ভিত্তি ফাইভ লিখে নিলাম এখন এটা যোগ করলে হবে আছে ফাইভ আর নিচে হবে আছে সিক্স আর পড়িলাইনটার সূত্র অনুসারে হয়ে যাবে কত ফাইভ বাই সিক্স লগ ফাইভ ফাইভ ঠিক আছে এখন ফাইভ বাই সিক্স ইন্টু ওয়ান সমান ফাইভ বাই সিক্স প্রিয় শিক্ষার্থী এটাই হচ্ছে আমাদের অঙ্কটির উত্তর প্রিয় শিক্ষার্থী আশা করি অঙ্কগুলো তোমরা মনোযোগ সহকারে দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছ যদি বুঝতে না পারো প্রশ্ন করবা প্রশ্নের উত্তর দেবো প্রিয় শিক্ষার্থী আগামীতে আর অন্য অঙ্ক নিয়ে আসবো ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ